আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, সহিহ আল বুখারীর আজকের ক্লাসে ইলমে দ্বীনের, ইলমে হাদিসের শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি। আজকে সহিহ আল বুখারীর কিতাবুস সিয়ামের একটি অধ্যায় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। অধ্যায়টি হলো রোজাদারদের জন্য নির্ধারিত যে গেট, যেই দরজা রয়েছে জান্নাতে, সেই দরজা, সেই গেট সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ বুখারীর সওম অধ্যায়ের সওম পর্বে সে বিষয়ে হাদিসগুলো উল্লেখ করেছেন। সেই হাদিসগুলো ইনশাআল্লাহ একটির পর একটি আমরা নিয়ে আসছি। বাবুন আর রায়্যান লিসসাইমিন। حدثنا خالد بن مخلد قال حدثنا سليمان بن بلال حدثني أبو حازم عن سهل عن النبي صلى الله عليه وسلم قال إن في الجنة بابا يقال له الريان يدخل منه الصائمون يوم القيامة لا يدخل منه أحد غيرهم يقال أين الصائمون فيقومون لا يدخل منه أحد غيرهم فإذا دخلوا أغلق فلم يدخل منه أحد رسول الله صلى الله عليه وسلم বলছেন জান্নাতের গেট সম্পর্কে, যে গেটটি রোজাদারদের জন্য রাখা হয়েছে, তার সেই বচনটি, সেই ওয়াহির বাণীটি আমাদেরকে বর্ণনা করেছেন সাহাবি, বিখ্যাত সাহাবি সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই হাদিসটি শুনেছেন, তিনি বর্ণনা করছেন যে তিনি বলেছেন ইন্না ফিল জান্নাতি বাবান, জান্নাতের মধ্যে একটি গেট আছে, ইউকালু লাহু রায়্যান, যে গেটকে বলা হয় আর রায়্যান, অর্থাৎ আল্লাহ তাআলা এর নাম দিয়েছেন আর রায়্যান। রায়্যান আরবি রিয়ন থেকে উৎপন্ন একটি শব্দ, রায়্যান মানে আর রিয়ুল কাসির, প্রচুর সরসতা এবং উপকরণ, পানীয় যেখানে থাকবে সেটাকে রায়্যান বলা হয়, অথবা রায়্যান মানে আশাক্স আল কাসিরুর রাইয়া, আল কাসিরুর রি, এমন ব্যক্তি যে অত্যন্ত পিপাসামুক্ত থাকবে, সরসতায় ভরপুর থাকবে, আল মুমতালিউ রিয়ান, সরসতায় ভরপুর থাকবে। রোজাদাররা পৃথিবীতে রোজা রেখে সবচেয়ে কষ্ট পায় পিপাসার কারণে, পানির পিপাসা চৈত্র মাসে লম্বা দিনে সবচেয়ে বেশি কষ্টদায়ক হয়। এজন্যই এই রোজাদারদেরকে যে গেট দিয়ে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন, সেই গেটের অন্য কোনো নাম না দিয়ে পিপাসার বিপরীত যে শব্দ, আরবিতে আতশান মানে পিপাসার, তো পানির জন্য যার ভিতরে আগুন জ্বলছে, হাহাকার করছে, তাকে বলা হয় আতশান, এবং আতশানের বিপরীত শব্দ হলো আর রায়্যান, মানে পানি পান করে যে একেবারে ভিতরে সজীব হয়ে গেছে, তৃপ্তি প্রাপ্ত হয়ে গেছে, পানির প্রতি আর তার এখন কোনো পিপাসা নেই, একে বলা হয় রায়্যান। তো রোজাদাররা যেহেতু পিপাসায় সবচেয়ে বেশি কষ্ট করে, এই জন্য তাদের গেটটার নাম রাখা হলো আর রায়্যান, যে এই গেট দিয়ে একবার ঢুকলে আর পিপাসা কি জিনিস কল্পনাতেও থাকবে না, তৃপ্তি সজীবতায় ভরপুর হয়ে উঠবে ভেতরটা।
ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান, জান্নাতে বাব রয়েছে, গেট রয়েছে, ইউকালু লাহু রায়্যান, যার নাম হলো রায়্যান। জান্নাতে আমল অনুসারে গেট নির্মাণ করা আছে, যত হাজার আমল তত হাজার গেট, প্রত্যেকটা আমলের আলাদা আলাদা গেট। সামনের হাদিসে ব্যাখ্যা আসবে, যে যত আমল করবে তত গেট দিয়ে স্পেশাল আলাদা আলাদা নেয়ামত ভোগের সুযোগ, চান্স কিয়ামতের ময়দানে সে লাভ করবে। যার আমল যত বৈচিত্র্যময় তার জীবনে জান্নাতে দেখা দেবে, তত বৈচিত্র্যময় গেট দিয়ে ঢোকার সৌভাগ্য এবং সেখানে আলাদা আলাদা নেয়ামত ভোগ করার সুযোগ তাকে আল্লাহ দেবেন। এই জন্য যত বেশি পারা যায় আমল করা উচিত, যত বৈচিত্র্যময় আমল। তো এগুলোর সামনে আসছে, ইয়াদখুলু মিনহু সাঈমুনা ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন। ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামত মানে, কিয়ামা মানে হলো দাঁড়ানো, দণ্ডায়মান হওয়া। যেহেতু মানুষ ওই দিনে আল্লাহর কাছে দণ্ডায়মান হবে, আল্লাহর সামনে, আল্লাহর আদালতে দাঁড়াবে। ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন মানুষেরা রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে। এই জন্য কিয়ামা, কিয়ামতের অনেকগুলো নাম, তার মধ্যে একটা হল কিয়ামা, মানে দাঁড়ানোর দিন, যেদিন মহান মহাবিচারকের সামনে আমরা তার কাঠগড়ায় সবাই দাঁড়াবো। এই জন্য ওটাকে ইয়ামুল কিয়ামা বলা হয়, আদালতে হাজিরার দিন, আদালতে দাঁড়ানোর দিন, আসামির কাঠগড়ায় দণ্ডায়মান হওয়ার দিন। ইয়াওমা ইয়াকুমু আন-নাসু লিরাব্বিল আলামিন, লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, সেই গেট দিয়ে রোজাদার ছাড়া আর কেউ ঢুকতে পারবে না, যার রোজা নেই জীবনে সে ওই গেট দিয়ে ঢুকতে পারবে না। কিয়ামতের ময়দানে বলা হবে, ইউকাল বলা হবে, বলা হবে মানে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ফেরেশতারা ঘোষণা দেবে, ইউকাল আইনা সাঈমুন, রোজাদাররা কোথায়, আল্লাহ যেন যারা সিয়াম পালন করেছে তারা কোথায়। ফায়াকুমুন লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, আইনা সাঈমুন বলে যখন ডাক দেওয়া হবে তখন সব রোজাদাররা দাঁড়াবে, রোজাদারদের সাথে গায়রে রোজাদার কেউই সেদিন ওই গেট দিয়ে ঢোকার জন্য দাঁড়াতে পারবে না। চিন্তা করে দেখুন, আমরা আলহামদুলিল্লাহ যারা রোজা রাখছি, আপনারা যারা রাখছেন, কত বড় সৌভাগ্য। যারা রোজা রাখছেন না সেদিন কত বড় আফসোসের কারণ হবে। ফাইজা দাখালু উগলিক, যখন তারা সবাই প্রবেশ করবে সেই গেট দিয়ে, উগলিকা সেই দরজা বন্ধ করে দেওয়া হবে, ফালাম ইয়াদখুল হু মিনহু, ফালাম ইয়াদখুল মিনহু আহাদ, আর কেউ সেই গেট দিয়ে ঢুকতে পারবে না। রোজাদাররা ঢুকেছে, দরজা গেট বন্ধ করে দেওয়া হবে, আর কারো ঢোকার কোনো সুযোগ নেই। এটি গেল প্রথম হাদিস, কামা তাদিন তুদান, ইসলামী মূলনীতির আওতায় হাদিসটি এসেছে, যে যেমন কর্ম তেমন ফল। কামা তাদিন তুদান হাল জাজা উল এহসান ইল্লা এহসান, এটা মূলনীতি, যে এহসানের বিনিময়ে এহসান ছাড়া আর কিছু হতে পারে, একটা সুন্দরের বিনিময়ে একটা সুন্দরই আসতে পারে, অসুন্দর আসতে পারে না। রোজা একটি সুন্দর আমল, তার বিনিময়ে এসেছে একটি সুন্দর গেট। দ্বিতীয় হাদিস, হাদ্দাসানা ইব্রাহিম ইবনুল মুনজির, হাদ্দাসানি মান ক্বালা হাদ্দাসানি মালিক আন ইবনে শিহাব আন হুমাইদ ইবনে আব্দুর রহমান আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু أن رسول الله صلى الله عليه وسلم قال من أنفق زوجين في سبيل الله نودي من أبواب الجنة يا عبد الله هذا خير فمن كان من أهل الصلاة دويا من باب الصلاة ومن كان من أهل الجهاد دويا من باب الجهاد ওমান কানা মিন আহলি সিয়াম দুরিয়া মিন বাবি রায়্যান ওমান কানা মিন আহলি সাদাকা দুরিয়া মিন বাবি সাদাকা ফাকাল আবু বকর বি আবি আনতা উম্মি ইয়া রাসূলুল্লাহ মা আলা মান দুরিয়া মিন তিলকাল আবওয়াবি মিন দারুরা ফাহাল ইউদা আহাদুন মিন তিলকাল আবওয়াবি কুল্লিহা ক্বাল নাআম আরজু আন তাকুনা মিনহুম। সহিহ হাদিস। এখানে ইমাম বুখারী বলছেন, হাদ্দাসানা ইব্রাহিম ইবনুল মুনজির
আমাদেরকে হাদিস শুনিয়েছেন, বর্ণনা করেছেন আমাদের ওস্তাজ ইব্রাহিম আব্দুল মুনজির। قال حدثني معن তিনি বলছেন আমাকে হাদিস শুনিয়েছেন আমার ওস্তাজ মান। মান বলছেন হাদ্দাসানি মালিকুন আমাকে হাদিস শুনিয়েছেন মালিক রহিমাহুল্লাহ আন ইবনে শাহাবিন ইবনু শাহাব থেকে ইবনু শাহাব আন হুমায়দ ইবনে আব্দুর রহমান হুমায়দ ইবনে আব্দুর রহমান থেকে হুমায়দ ইবনে আব্দুর রহমান আন আবি হুরায়রা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এটা হলো হাদিসের সনদ। সনদ নিয়ে ক্লাসে অন্যত্র আমরা কথা বলি। আমাদের উপমহাদেশে মতুনের উপরে হাদিসের মূল বক্তব্যের উপরেই সাধারণত ব্যাখ্যা বিশ্লেষণগুলো করা হয়, আর সনদ নিয়ে অন্যত্র পাঠ দেওয়া হয়, সেজন্য সনদ নিয়ে এখানে আমরা কথা বলছি না। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি ব্যয় করবে যাওজাইনি দুটো জোড়া, দুটো জোড়া যে আল্লাহর পথে ব্যয় করবে। এটা দুই জোড়া বলতে দুটো মিলে এক জোড়া হয়, এক জোড়া বলতে পারেন। আরবি ভাষা তো, আরবি ভাষার বাংলা ভাষার ব্যবহারে কতগুলো ভাষাগত তফাত তো থাকবেই। মানে আনফাকা যাবো যেইনি, বাংলা অনুবাদ হয় যে ব্যক্তি ব্যয় করলো দুই জোড়া, তার মানে এক জোড়া, বাংলা ভাষায় বলে এক জোড়া ব্যয় করলো। দশ টাকা দশ টাকা দুটা, বিশ টাকা বিশ টাকা দুটা, একশো টাকা দুটা, পাঁচশো টাকার নোট দুইটা, এক হাজার টাকার নোট দুটা, দুমুঠো চাল, মানে যে কোনো জিনিস একবার দেওয়ার পরে আরেকবার দিল ডাবল। তো মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ, আসলে জান্নাতে জান্নাতের গেটগুলো দিয়ে ঢুকতে হলে যে কোনো কর্ম কমপক্ষে দুবার করতে হবে। দুবার, একবার সিয়াম পালন করলো সুযোগ পেলো, আরেকবার পালন করলো, একবার কিছু দান করলো আল্লাহর পথে সুযোগ পেলো, আরেকবারও দান করলো, একবার মায়ের সেবা দিল সুযোগ পেলো, আরেকবারও সেবা দিল, কমপক্ষে দুবার। একবার জীবনে একটা কাজ করলো আর কখনো করলো না, এটা কিন্তু জান্নাতের গেট দিয়ে আইনগতভাবে আল্লাহর আইনে সে ঢোকার অধিকার প্রাপ্ত হয় না। আল্লাহ অনুগ্রহ করে তাকে দিতে পারেন সেটা অন্য, কিন্তু আল্লাহর আইন মতো কোনো কাজ করে জান্নাত পেতে হলে দুবার কমপক্ষে সে কাজটা করতে হবে। দুবার দুবার হলে বোঝা যায় যে এটা তার অভ্যাস, এটা এটা তার একটা চেতনায় পরিণত হয়েছে, সে এটা করতে চায়, এটা করে। শুধু একবার অনেক সময় বেখেয়াল মানুষ করে ফেলে, শুধু একবারের উপরে একটা পুরস্কার দেয়া হয় না সাধারণত আল্লাহর আইনে। হ্যাঁ, আল্লাহর অনুগ্রহ আছে, অনুগ্রহের কারণে সে পেতে পারে, কিন্তু আল্লাহর আইন যেটা মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ, এই জন্য কমপক্ষে যে কোনো দান দুবার, একবার এক বছর কিছু দান করলাম একটা মসজিদে, আবারও দান করলাম, তাহলে হয়ে গেল। একবার ফকিরকে খাওয়ালাম আরেকবারও খাওয়ালাম, তাহলে আমি যাওজাইন হয়ে গেল, মানে একটা জোড়া আমি আল্লাহর পথে দিলাম। মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ, তাহলে জান্নাতের গেট দিয়ে ঢুকতে হলে কমপক্ষে একবার দুবার দুবার হতে হবে যে কোনো আমল। শুধু একবার দ্বারা আপনি অধিকারপ্রাপ্ত হবেন না, দুবার হলে আপনি অধিকারপ্রাপ্ত হলেন, আপনাকে ঢোকার জন্য এখানে আপনি আল্লাহর আইনে আপনি পাওনাদার হয়ে গেলেন। মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, আল্লাহর পথ তো বিস্তীর্ণ জিনিস, সুবুলুল খাইরে কুল্লুহা, যত ভালো কাজ আছে সকল ভালো কাজেই এটা সাবিলিল্লাহ। মান মান খরাজা ইয়াবতাগি লিনাফসি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যেমন হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নিজের জন্য রুজি করতে যে বের হলো সেও ফি সাবিলিল্লাহ বের হলো। লিল ওয়ালিদাইন, মা বাবার জন্য সে রুজি করতে বের হলো, এটাও ফি সাবিলিল্লাহ। পরিবার পরিবারের পরিবার পরিজনের জন্য রুজি করতে বের হলো, এটাও ফি সাবিলিল্লাহ। তেমনি মান খরাজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, ইলম তলবের জন্য সে বেরিয়ে গেল, তাহলে সেও ফি সাবিলিল্লাহ। কেউ যুদ্ধের ময়দানে বেরিয়ে গেল, সে তো ফি সাবিলিল্লাহ হলোই। তো ফি সাবিলিল্লাহ কিন্তু সুবুলুল খাইরে কুল্লুহা, ভালো পথ যেগুলো, ভালো কাজ যেগুলো, সবই সাবিলুল্লাহর অংশ। তো সাবিলিল্লাহ কোরআনিক পরিভাষায় ইসলামকে সাবিলিল্লাহ বলে, ফি সাবিলিল্লাহ। ওয়ান হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউ সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, এটা আমার সিরাতে মুস্তাকিম, এই সিরাতে মুস্তাকিম স্ট্রেট ওয়ে দিয়ে চলো, অন্য
পথে যেও না, তাহলে ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আল্লাহর পথ থেকে তোমাদেরকে বিচ্ছিন্ন করে দেবে। এই আল্লাহর পথ কোনটি? এটা ইসলাম, এটা ইসলাম। ইসলামকে সাবিরুল, ইসলামের যত কাজ সবগুলো সাবিরুল্লাহর অংশ। তাহলে সালাত সাবিলুল্লাহর মধ্যে আছে, সিয়াম সাবিলুল্লাহর মধ্যে আছে, জাকাত সাবিলুল্লাহ, হজ সাবিলুল্লাহ, তারপর মাতৃসেবা এটাও সাবিলুল্লাহ, সুদ না খাওয়া এটাও সাবিলুল্লাহ, ঘুষ না খাওয়া এটা সাবিলুল্লাহ, অর্থাৎ ইসলামের ভিতরে যা কিছু আছে প্রত্যেকটাই সাবিলুল্লাহর পার্ট। এখন এই বিস্তীর্ণ সাবিলুল্লাহর যে কোনো একটা পয়েন্টে যেই দুই দুই বার দান করলো, নুদিয়া মিন বাবি আবু আবিল জান্নাহ, তাকে জান্নাতের গেটসমূহ দিয়ে ডাকা হবে, ইয়ে আব্দুল্লাহ হে হাজা খাইর, হে আল্লাহর বান্দা এটা উত্তম, এটা এটা উত্তম। সে যেই ধরনের ভালো কাজ করবে, যেই কাজ করলো সে দুবার করলো, সে গেট দিয়ে তাকে ডাকা হবে, নুদিয়া মিন আবু আবিল জান্নাহ ইয়া আব্দুল্লাহ হে হাজা খাইর, এটা উত্তম। ফামান কানা মিন আহলিস সালাহ, এই এই কথাটা, এই এজমালি কথাটার ব্যাখ্যা বিশ্লেষণ করে দিচ্ছেন, যে তাকে যে জান্নাতের গেট সমূহ থেকে ডাকা হবে, বাহ্যিক বোঝা যাচ্ছে যে একটা কোনো একটা কাজ দুবার করলে, একটা দান দুবার দিলে জান্নাতের সকল গেট থেকে ডাকা হবে, বাহ্যিক এটা বোঝা যাচ্ছে। কিন্তু তাফসিলে তারা বোঝা যাচ্ছে যে না, ব্যাপারটা এমনটা না, যে কাজটি করলো এটা দুবার করলে ওই কাজের ওই আমলের যে গেট আছে সেই গেট দিয়ে তাকে ডাকা হবে। ফামান কানা মিন আহলি সালাতি দুইয়া মিন বাবি সালাত, যে সালাত ওয়ালা মুসাল্লি, সালাতে অভ্যস্ত, তাকে সালাত গেট দিয়ে আহ্বান জানানো হবে। আমান আহলিল জিহাদ, যে ব্যক্তি জিহাদের জিহাদি অর্থাৎ যোদ্ধা, আল্লাহর পথের যোদ্ধা, সে জিহাদ পিসাবিলে, জিহাদ পিসাবিলে একটা বিস্তীর্ণ কথা, জিহাদ চেষ্টা করা, সাধনা করা, শক্তি সামর্থ্য জীবন ধন সব কিছু কোরবান করে দেওয়া আল্লাহর জন্য, সেটা যুদ্ধের ময়দানেই হোক, জ্ঞান প্রসারের ময়দানেই হোক, সেটা কোনো ইবাদতের ক্ষেত্রেই হোক, ইসলামের আওয়াজ বুলন্দ করার যে কোনো পয়েন্টে হোক, এগুলি সবই জিহাদের অংশ। ফালা তুতিউল কাফিরিনা ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, তুমি কাফেরদের ইতাআত করো না, কোরআন দিয়ে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করো, বৃহত্তম জিহাদ কোরআন, কোরআন দিয়ে কোরআনের জ্ঞান ছড়ানো একটা জিহাদ, মুস্তাকবা জিহাদ। তো জাহিদুল জাহিদুল মুশরিকিনা বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, তোমাদের জান মাল জিহবা দিয়ে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করো, এগুলি সবই যুদ্ধের পার্ট, বাগযুদ্ধ একটা যুদ্ধ। তো যে ব্যক্তি জিহাদের যুদ্ধের যে কোনো একটা পার্ট নিয়েছে, দুরিয়া মিন বাবিল জিহাদ, তাকে জিহাদ গেট দিয়ে ডাকা হবে। জিহাদ কিন্তু একটা উন্নত একটা জিনিস, বিশাল উন্নত সংস্কৃতি, বীর পুরুষদের ধর্ম, এটা বীরত্ব, জিহাদ হলো বীরত্ব, বীরত্ব জিনিসটা সবাই ভালোবাসে, আল্লাহর মখলুকের কাছে বীরত্ব জিনিস খুব প্রিয়। সাপ মারার ক্ষেত্রেও যদি একজন বীরত্ব দেখা, এটাও মানুষের কাছে প্রিয় হয়, আল্লাহর কাছে এটা প্রিয়। তো আজকের পৃথিবীতে জিহাদ শব্দ শুনলে অনেকে এটাকে কলঙ্কিত করে, এটাকে নিন্দা জানায়, এটা ঠিক না। জিহাদ মানে সবসময় মারামারি খুনাখুনি নয়, ওটা একটা পার্ট সামরিক, এটা পৃথিবীর সব রাষ্ট্রেই সামরিক বাহিনী আছে, প্রয়োজনে রাষ্ট্র আক্রান্ত হলে তারা তখন জীবন দিয়ে প্রতিহত করে, মরে আর মারে, এটা কে না করে, সব রাষ্ট্রে আছে, সব জাতির মধ্যে আছে, এটা নিন্দিত জিনিস নয়, এটা বীরত্ব। ইসলামের মধ্যে সেটা আছে, খ্রিস্টান ধর্মে সেটা আছে, হিন্দু ধর্মে আছে, হিন্দু ধর্মের মহাভারত ইত্যাদি পড়তে গেলে তো পুরোটাই মারামারি, যুদ্ধ, বিগ্রহ, এগুলো দেখবেন। এগুলো ইসলামের উপর চাপাবার কোনো অর্থ নেই, এগুলো আবহমান কাল থেকে আছে, থাকবে, দাজ্জাল পর্যন্ত থাকবে, চলতে থাকবে। তো এখন এখানে হলো, যে ব্যক্তি যে কোনো জিহাদের পার্ট তার আছে, আমল আছে, দুই আমিন বাবিল জিহাদ, তাকে জিহাদ গেট দিয়ে ডাকা হবে। ওমান কেন আমিন আহলে সিয়াম, যে সিয়ামওয়ালা রোজাদার, রোজা রেখেছে পৃথিবীতে, দুই আমিন বাবির রয়্যান, তাকে রয়্যান গেট দিয়ে ডাকা হবে। ওমান কেন আমিন আহলে সাদাকা, আর যে ব্যক্তি সাদাকা দানকারী, দুই আমিন বাবির সাদাকা, তাকে সাদাকা গেট দিয়ে ডাকা হবে। এই হাদিসটি শোনার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে হলো একটা প্রশ্ন করার, তিনি প্রশ্ন করলেন, বে আবি আনতা উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল,
বেআবি আনতা উম্মিয়া, আমার মাতা পিতা আপনার জন্য মুক্তিপণ হোক। আপনি কোথাও আটকে গেলে আমার মাতা পিতাকে রেখে, বন্ধক রেখে আপনাকে ছাড়িয়ে আনবো, এতটা আমার বিশ্বাস আপনার প্রতি, আন্তরিকতা আপনার প্রতি। আমার মাতা পিতাকে বন্দি রেখে আপনাকে মুক্ত করে আনবো, এটা হলো ইমানের সর্বোচ্চ পর্যায়ে। আসলে তো আল্লাহ আল্লাহ রাসূলে ভালোবাসা হতে হয় সবার চেয়ে বেশি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কারো ইমান কমপ্লিট হবে না যাবৎ আমি বেশি প্রিয় না হই তার কাছে, তার মাতা পিতা, তার সন্তান, সমগ্র মানব জাতির চেয়ে, এমনকি তার নিজের চেয়েও। যেমন ওমর কি নবীজি বলেছেন যে হাত্তা আকুন আহাব্বা ইলাইকা মিন নাফসিকা, ওমর ইমান পরিপূর্ণ হবে না যাবৎ আমি তোমার কাছে তোমার নিজের চেয়েও বেশি প্রিয় না হই। ওমর বলছিলেন লা আন তাহাব্বা ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি, হে আল্লাহর রাসূল আপনি আমার কাছে সবার চেয়ে বেশি প্রিয়, কিন্তু আমার নিজের চেয়ে আপনি আমার কাছে বেশি প্রিয় নন। তখন নবীজি বললেন লা ইয়া ওমর, ওমর এখনও ইমান হয় নাই তোমার। মুহূর্তেই ওমরের ইমান জেগে উঠলো আর উনি তখন মনে অনুভব করলেন যা না অবশ্যই তো আমি তো নিজের জীবন দিয়ে আল্লাহর রাসূলকে আমি ভালোবাসি, আমার জীবন তো তুচ্ছ, আমি তো এই জীবন ওনার পিছনে লাগিয়ে দিয়েছি, বিনিয়োগ করে দিয়েছি, তাহলে কীভাবে আমি বেশি প্রিয় ওনার, আমার কাছে তার চেয়ে নিশ্চয়ই তিনি আমার কাছে বেশি প্রিয়। পরে যখন ওমর বলেন না হ্যাঁ আপনি আমার কাছে বেশি প্রিয় আমার নিজের চেয়ে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন আল আনা ইয়া ওমর, হ্যাঁ এখন হয়েছে তোমার ইমান পরিপক্ক। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবী এটা বলতেন বেআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথাও আটকে গেলে আনতা মাফদিয়ুন বেআবি আনতা উম্মি, আপনাকে আমি মুক্তিপণ দেব আমার মাকে আমার বাবাকে, এই দুজনকে দিয়ে হলেও আমি নিজে তো গেছি, এই দুজনকে দিয়েও হলেও আমি আপনাকে ছাড়িয়ে আনবো। আর আমার নিজের কথা তো বাদই দিলাম, কারণ সন্তানরা নিজের চেয়ে মা বাবাকে বেশি ভালোবাসে, সাধারণত এটা নিয়ম সুসন্তান যদি হয়, সেখানে সে তো নিজে তো আর যে আল্লাহ রাসূলকে ভালোবাসে সবার চেয়ে বেশি, সে তো নিজেকে কোরবান করবে প্রথম চটেই। এমনকি যদি নিজেকে কোরবান করে নবীকে মুক্ত করতে না পারে, তাহলে মা বাবাকে যদি মুক্তিপণ হিসেবে দিতে হয় সেটাও তিনি করবেন। সেই অগাধ বিশ্বাস মহাব্বত এখানে প্রকাশ করলেন বেআবি আনতা উম্মিয়া রাসূলুল্লাহ মা আলা মান দুয়া মিন তিলকাল আবওয়াবি মিন দুররা। জান্নাতের যেই কোনো গেট দিয়ে কাউকে ডাকলে তার তো আর অন্য গেট দিয়ে ডাকার দরকার নেই, অন্য গেট দিয়ে তাকে ডাকতে হবে এমন কোনো প্রয়োজনই তার বাকি থাকে না, কারণ জান্নাতে তো মাওদে ও সমতে আহাদিকুম ফিল জান্নাতে খাইরুম মিনাদ দুনিয়া মা ফিহা, জান্নাতে এমন একটা একটা বেত, একটা লাঠি পরিমাণ জায়গা, হাতে যে চাবুক থাকে চাবুক পরিমাণ জায়গাও যদি জান্নাতে পাওয়া যায় সারা পৃথিবীর চেয়ে শ্রেষ্ঠ। তা জান্নাতে কোনো একটা গেট দিয়ে এটাকে যাকে ডাকা হোক না কেন, তার তো আর কোনো প্রয়োজন থাকে না অন্য গেট দিয়ে ঢোকার। এখন আবু বকর বলছেন আমার তবে একটা কৌতূহল মনে যাচ্ছে, ফাহাল ইউদা আহাদুন মিন তিলকালা বাবি কুল্লে, হ্যাঁ জান্নাতে যত হাজার গেট আছে কাউকে কি সকল গেট দিয়ে ডাকা হবে একযোগে, যে আপনি এই সালাত গেট দিয়ে আসেন, আবার ওইদিকে বলা হচ্ছে আপনি জাকাত গেট দিয়ে আসেন, আপনি রায়ান গেট দিয়ে আসেন, আপনি জিহাদ গেট দিয়ে আসেন, আপনি হেসান গেট দিয়ে আসেন, আপনি তাহাজ্জুদের গেট দিয়ে আসেন, মানে বিভিন্ন যত হাজার হাজার গেট আছে সব গেট থেকে কি ডাকা হবে কাউকে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কালা নাম, হ্যাঁ এমন মন্দা তো থাকবে, ইসলামের কোনো কিছুই বাদ দেবে না, সকল গেট সকল আমলই সে জীবনে করে এসছে, তাকে তো সকল গেট দিয়ে ডাকা হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ও আরজুয়ান তাকুনা মিনহুম, আমি আশা করি হে আবু বকর তুমি তাদের একজন হবে যাকে সকল গেট দিয়ে ডাকা হবে, আর তুমি এমন একজন ব্যক্তি যে তুমি ইসলামের কোনো কিছু বাদ রাখো নি। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। আজকে বাবুর রায়্যান নিয়ে আমরা এই দুটো হাদিস এখানে ইমাম বুখারি তার সহিহ আল বুখারিতে আনলেন, আমরা এই দুটো হাদিস কিঞ্চিত ব্যাখ্যা সহ তর্জমা সহ বললাম। আসলে হাদিসগুলো মুখস্থ করতে হয়, ইয়াদ করতে হয়, নদ্দর আল্লাহ রুআন সময়া মকালাতি, আল্লাহ ওই ব্যক্তিকে সজীব সজীব রাখুন যে আমার কথা শুনেছে, হাদিস শুনেছে, ফাওয়াহা এটাকে মুখস্থ করেছে, ওয়াদ্দাহা কামা সামিয়াহা উম্মতের কাছে আদায় করে দিয়েছে, পৌঁছে দিয়েছে যেমনটা সে শুনেছে। অতএব হাদিসগুলো আপনারা যারা আছেন বা তোমরা যারা আছো ক্লাসে হাদিসগুলো আত্মস্থ করার চেষ্টা করবে, নিজের মেমোরিতে ধারণ করার চেষ্টা করবে। হাদিসের হাদিস পাওয়ার অর্থই হলো হাদিসের মেমোরাইজেশন, এটা মুখস্থ করা,
মুখস্থ বলতে শেখা, তাহলে এটা সিনার মধ্যে সংরক্ষিত থাকলো। আল্লাহ তৌফিক দান করুন। আজকে এখানে এই তীরে কাটলাম। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।